আসসালামু আলাইকুম, আমি আফরোজা। হ্যালো ভিউয়ার্স, ইজ অটিজম মম। আজকে প্রোগ্রামে আপনাদের স্বাগত। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন, আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে আপনাদের জন্য একটা নতুন ঘরোয়া দাওয়াই নিয়ে আসলাম। সার পোকা এমনই এক জিনিস যেটা আমাদের বাইরে থেকে আসে, কিন্তু যখন আসে তার বংশ বৃদ্ধি করে এতখানি বাড়াবাড়ি হয়ে যায়, আমরা কিন্তু মহা বিপদে পড়ি। কি করব না করব, কি করব কিছুই ভেবে উঠতে পারি না। অনেক সময় নিম স্প্রে করি বিভিন্ন রকম, যেগুলা আরশোলা মশা মারার যে ওষুধগুলো স্প্রে করি তাতেও কিন্তু সার পোকা যেতে চায় না। আজ আপনাদের সে কারণেই বলছি, সার পোকা মারার এক মোক্ষম ওষুধ, এটা করে আপনারা দেখবেন, তারপর আমাকে জানাবেন কি করবেন বলেন তো। প্রথম তো যেটা নেবেন স্যাভলন, আমাদের ওষুধের দোকানেই পাওয়া যায় স্যাভলন, যেটা অ্যান্টিসেপ্টি লোশন। আমাদের কোথাও কেটে গেলে কিছু ক্ষত হলে সেই জায়গাটা সবার আগে ব্যবহার করি, সেই স্যাভলনটা নেবেন। 100 ml এর শিশি নিলেই হবে। তার মধ্যে বড় চামচের 2 চামচ ব্লিচিং পাউডার ভালো করে শুনেন স্যাভলনের সঙ্গে মিশিয়ে নেন। ব্লিচিং পাউডার আমাদের বাড়ির আনাচে কানাচে ছড়াতে আমরা ব্যবহার করি। ব্লিচিং পাউডারের আরেকটা কাজ হলো বাড়ির শ্যাওলা কিন্তু খুব ভালো পরিষ্কার করতে পারে, এটা আপনাদের জানিয়ে রাখলাম। এই স্যাভলন ও ব্লিচিং পাউডার দুটোর মিশ্রণে খুব ভালো করে নিয়ে স্প্রে বোতলের মধ্যে ভরে নেবেন, খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন। এইবার যেখানে সার পোকা দেখবেন, সাধারণত বিছানায় সার পোকা থাকে, সেই জায়গায় সার পোকা দেখবেন সেই জায়গায় স্প্রে করে দিবেন, সাথে সাথে কিন্তু সার পোকা মরে যাবে। আপনারা করে দেখবেন, যারা রাতে সার পোকার জ্বালায় রাতে ঘুমাতে পারেন না, এই পদ্ধতি অবলম্বন করবেন, ভীষণ ফল পাবেন। কেমন লাগলো টুকিটাকিটা জানাতে ভুলবেন না। কিন্তু যদি মনে করেন ভীষণ কাজে, তাহলে যতটা পারেন শেয়ার করবেন।